আমরার বরাকবেলি একজন মন্ত্রী আসলা যার নাম মইনুল হক মিনিস্টার, নাম মনে আছে তো? মইনুল হক মিনিস্টারের দেখা যায় কয়েকটা স্মৃতি দুনিয়ার জমিনে বিশেষ করে বরাকবেলিত আছে। মইনুল হক মিনিস্টার নাম মিটি গেছিল জি না? যদিও আল্লাহর বন্দায় সেই ভারতবর্ষর নাগরিক হিসাবে ইসলামিক বিশেষ করে তেন মুসলমান আসলা, তবে তেন মিয়া সাহেব যদি হইন না আলিম হইন না অলি হইন না, মুসলমান হিসাবে একজন মন্ত্রীর পদ হওয়ার পরে এত বড় বড় স্মৃতিগুলা বরাকবেলিত রাখিয়া গেছিলা, আজকে মইনুল হক মিনিস্টারের নাম মিটিয়ার না? মিটছেন জি না? মিটছে না? এটা তো ফায়দা আছে, সারা জীবন দোয়া হয়ে যায়। আজকে মেডিকেল কলেজও যত মানুষে গিয়া মানুষে আশ্রয় লর, মানুষের ট্রিটমেন্টের উন্নতর, মেডিকেলের নাম হওয়ার লগে লগে মানুষের মনে হয়ে যায় নানি মইনুল হক মিনিস্টারের কথা। এল্লাগিয়া আপনারা রিকানোর জায়গার নাম হইল জানকির বাজার, কেতাল লাগি লাগছে জানি না, জানকির বাজার। এক একটা জায়গার এক একটা নাম থাকার এক একটা রহস্য আছে, কারণ আছে, আছেন না? না, মেডিকেলে যাওয়ার পরে প্রশ্ন করবা বলি মেডিকেলটা খার দ্বারা আইসি আমরা বরাক বলে কোন মন্ত্রী আনছ বলে অমুখে, এটাও আমরা কিছু জানা তদন্ত করা, এগুলো আমরার লাগে জানাও দরকার বালা। মাস্টার ভাজিন নে কেরাম, বর্তমান সময়ে যাদের টাকা পয়সা আছে অঠাল সম্পদের মালিক আসন, সম্পদ সম্পদের জায়গা তো থাকবো, যদি সম্পদরে যদি কোনো ইসলামিক লাইনে মসজিদ মাদ্রাসায় কিবা তো স্কুল কলেজ ইউনিভার্সিটি ওগুলা যদি হরিয়া মেহনত হরিয়া থইয়া যায়, ওটাও তার সবচেয়ে বড় সৎকায় জারিয়া, সবথেকে বড় সৎকায় জারিয়া। একজন যদি এমএলএ হই, একজন যদি মন্ত্রী হই, মিনিস্টার হই, নিজের সম্পদ বানায় ফ্যাক্টরি খুলেন, বড় বড় কোম্পানি বানায়, যতদিন চলব তান অলি ওয়ারিস বংশ বুনিয়াদকলে খাইবা। কিন্তু একজন যদি মিনিস্টার বা একজন এমএলএও বলে একটা কলেজ বা ইউনিভার্সিটি যদি হর হয়, যতদিন চলব ততদিন শত শত ছেলেরা এখান থেকে ফড়িয়া উচ্চশিক্ষা শিক্ষিত হইয়া বাহির হইবা, এরার দ্বারা তান ফায়দা হইব না? না ফায়দা হইব, ফায়দা হইব। এর জন্য এলাকার যদি একটা কলেজ হয়, এলাকার যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়, এলাকার মধ্যে একটা মসজিদ যদি উন্নত হয়, একটা মহল্লা যদি উন্নত হয়, এটার থেকে আমরার লাগে বিশেষ করিয়া ফায়দা। যার জন্য মূল জিনিস হইল গিয়া আমরারে আল্লাহ সমুজ জ্ঞান দান করছে, জ্ঞানটারে আমরা নিজে নিজে সাজো লাগাইতাম। যে কোনো মানুষে তার যতটুকু আল্লাহ জ্ঞান দান করছে, জ্ঞানটারে যদি সে নিজে নিজে সাজো লাগায় বুঝি নেয়, অবশ্যই তার জিন্দগিটা ভালো হয়ে যাব, উন্নত হয়ে যাব, সুন্দর হয়ে যাব। আর জ্ঞানটারও যদি সাজো লাগায় না, অন্য লাইনে যদি ব্যবহার করে, আউরি যদি মানুষ চলে, আউরি যদি মানুষের যদি মাত কথা করে, দুনিয়ার জমিনে যদি তার জীবনের মূল্য দেয় না, সময়টা যদি সে সাজো লাগায় না, তাহলে এই দুনিয়ার জমিনে তাইন চলাকালীন অবস্থায় বেকার। যদিও চলবা কিন্তু তার জীবনের মূল্য তেমন থাকে না, বেকার। যাই হোক, তো মূল আলোচনার যাই, এখানে যে মসজিদ বানানি হয়েছে একমাত্র আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে, বলা রানি করছেন নামাজ পড়ার উদ্দেশ্যে আপনারা এখানে বড় মসজিদ হয়, বড় মহল্লা, বড় মসজিদ। পাশে আছে টঙ্গিবাড়ি মসজিদ, ইলা এলাকায় গ্রামে গ্রামে মসজিদগুলো আছে, এখানে আমরা গিয়া মসজিদে গিয়ে নামাজ পড়ি, শুধু জুমার নামাজের আমরা আদায় করি না, আরও অন্য পড়ি বলে যে আরও বাকি ভাষক তো পড়ি, জুমার নামাজরে আমরা আদায় করি। এই মসজিদ শুধু এ থাকছে গিয়ে আবাদতর স্থান, মসজিদও কেউ না পাকি হালতে ডুবতে চায় না, সব মানুষে ডরায় আল্লাহর ঘর, এখানে কোনো মানুষ না পাকি হালতে যায় না, ঢুকে না, এখানে আল্লাহর ঘর সবে মনে করে, সবে ডরায়। পাক হালতে ডুকার লাগে হুকুমও আছে, যে মসজিদ ঘর আল্লাহর ঘর ইকান হইল গিয়া আবাদতর স্থান, ই ঘর আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থাকি অসংখ্য ফরিস্ত গলাশে জমা করে। যাই হোক, এর জন্য আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ, আবাদত হইল গিয়া তিন প্রকার। একটা আবাদত হইল গিয়া আবাদতে বদনি, যেটা আমরা বদন দ্বারা করি, আর একটা আবাদত হইল মালি, যেটা মাল দ্বারা করি, আর একটা আবাদত হইল মালি ও বদনি, মালও লাগে বদনও লাগে। আবাদত হইল তিনটা।
এবাদতে বদনীর নামাজ পড়িয়ার কোরআন শরীফ তিলাবত করিয়া যাতে এগুলোই লোকে এবাদতে বদনী যেটা আমরা বদন দ্বারা আমরা করিয়া থাকি। এবাদত করতে হইলে হলুসিয়ত লাগে, ইতমেনান লাগে, ই এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, আল্লাহর দরবারে কবুল। যার জন্য নামাজের মধ্যে এবাদতের মধ্যে সবচাইতে উচ্চ স্তরের এবাদত ইয়া থাকছে গিয়া নামাজ। নামাজ আমরা কমবে সারাই ফড়ি না লিখুন যাই জিও জিও ফড়ি, নামাজ আমরা কমবে সারাই ফড়ি আর হয়তো নামাজ খেও ফড়ি আর দুই অক তিন অক সাড়ি দিয়ার খেও তিন অক ফড়ি আর দুই অক সাড়ি দিয়ার খেও পাঁচ অক ফড়ি আর। কিন্তু বর্তমান সময়ে যাচাই করিয়া দেখবা কোনো ক্ষেত্রে গিয়া প্রায় শত বিশজন পনেরোজন দশজন বাড়ি যাইমু নামাজর ফুরাফুরি মাস আলা আমরা জানি না, নামাজ যেন ফড়ি আর নামাজর পুরাপুরি মাস আলা আমরা জানি না, আর নামাজর যেন খুশু যেটা আছে ইতমেনান যেটা আছে এটা আমরার মধ্যে নাই, যার দ্বারা আমরা নামাজটাকে উপকৃত হইতাম পারিয়াম না, নামাজটাকে আমরা ফায়দামন্দ হইয়াম না। এর লাগি নামাজ নামাজের মতো যদি পড়ি অবশ্যই সেই নামাজে আপনারে আমারে ফায়দা দিব। নামাজর আগে আইসে তুহুর মানে পবিত্র পাক হালতে তাহা, পবিত্র যেটা আছে পাক হালতে তাহা ইটয়া তাকসে গিয়া বিশ্বাস করিয়া রসুল্লাহ ফরমায় ইমানের অর্ধেক অঙ্গ। যার জন্য বিশ্বাস করিয়া আল্লাহর রসুলে ফরমায় আত তুহুর ও শাত্রুল ইমান, পবিত্র ইলগিয়া ইমানের একটা অঙ্গ একটা শাহ। মাত বুঝা জাননি, সাউন্ড বক্সের আওয়াজ আননি, আচ্ছা যাই হোক, যার কারণে পবিত্র ইলগে ইমানের একটা শাখ, ইমানের একটা ডাল, ইমানের একটা অঙ্গ, যে কোনো অবস্থায় আমরা পাক হালতে থাকা। পবিত্র ইলগে দুই জাত, একটা হইল জাহিরি একটা হইল বাতিনি। জাহিরি হইল শরীর যেটা শরীরে কাপড় আছে, জাহিরে তার শরীর ময়লা লাগছে দৌত করা এটা হইল জাহিরি, আর বাতিনি হইল লুকায়। যেমন জাহিরি হইতে গিয়াম শরীরের মধ্যে কাপড় যেটা আছে কাপড়টা আপনার আমার জিন্দগির মধ্যে পবিত্র থাকত পাক থাকত। দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা জন্তু আছে যে জন্তুটার নাম হয়ে থাকছে গে কুকুর, কুকুরে কোনো কাপড় সইলাইলে সেই কাপড়টা ফুরাফুরি দোয়া লাগবো এই কাপড় লইয়া নমাজ ভরিলে আপনার নমাজ হইত নাই। দুই নম্বরে আ থাকছে গিয়া নেজাসত হইল গিয়া দুইটা, একটা হইল গিয়ে খফিফা একটা হইল অলিজা, একটা হইল গিয়া গাড়া নাজাসত একটা হইল গিয়া ফাতলা নাজাসত। কেমন একটা নাজাসত আপনার শরীরের মধ্যে নাজাসত লাগছে যেটা দেখা গেছে না বিলকুলিটা জাহিরাতান না দেখা যার না, আপনি বুঝছেন না খেয়াল করছেন না, এমত অবস্থায় না জানিয়া না বুঝিয়া যদি হালকা এমন একটা ফাতলা জিনিস লাগছে যেটার কারণে আপনি নমাজ পড়িতে পারবো আপনার কোনো অসুবিধা নাই, জাহির নাই। যেমন মুরুগের বিট লাগছে দেখা যার দাগ পড়ে গেছে দৌত করা লাগে, মাসলা হইল কি আপনি নমাজ পড়িবার আগে আপনি বাড়ির মধ্যে গাভি কিরাইতে আসুন দুধ কিরাইতে আসুন, ওই সময় গাভিটা হঠাৎ কি করছে ফসরাব করে দিছে, গাভিয়ে ফসরাব করলে আপনার কাপড়টা নোংর হয়ে গেছে নি আপনি দেখছেন শরীরে কোনো কাপড় মানে মানে ফসরাব যেটা এটা বিলকুল লাগছে না, জানিয়া রাখক কাম মাসলো হইল কোনো গাভিয়ে ফসরাব করে দিলে তাহলে আপনার শরীরের কাপড়টা নোংর হয়ে গেছে গিয়া নাপাক হয়ে গেছে গিয়া এই কাপড় নিয়ে আপনি নমাজ পড়িতে পারতা নাই। কারণ কিটা গাভিয়ে বস্ত্রাপ করে দাঁড়াইয়া দাঁড়াইয়া করে না, গরুর মধ্যে দেখু পেঠা গরু বেটি গরু দাঁড়াইয়া বস্ত্রাপ করে নানি, তা দাঁড়াই তো অবস্থায় বস্ত্রাপ করছে দাঁড়ো আপনি কাপড় শেষ নাফা। দ্বিতীয় নম্বরে এত আসছে গিয়া মাসলা আল্লাহর বন্দেগান জানিয়া রাখুন, যদি কোনো ছাগল একটা যদি বকরির বাচ্চা যদি ফসরাব ঘরে দাঁড়ো তাহলে এই কাপড় লইয়া আপনি নমাজ পড়িতে পারবা কোনো অসুবিধা নাই, কারণ ছাগলে ফসরাব ঘরে বড় আদবর সহিত বসিয়া ছাগলে দাঁড়িয়ে ফসরাব করে নিও জি না, তা ফেকার মশলা কইয়া ছাগলে ফসরাব করলে কাপড় নষ্ট হয় না, খুব আদবর সহিত বসিয়া আর দাঁড়াইয়া ফসরাব ঘরে বড় যেটা গরু জানোয়ার এটা গুড়া এই জানোয়ারগুলো দাঁড়াইয়া ফসরাব করে যার কারণে কাপড় না ভাগ। এখন একটা মাসলা আইলম
মার কুলের মধ্যে তিন মাসের বাচ্চা, চার মাসের বাচ্চা, পাঁচ মাসের বাচ্চা, ছোট শিশু সন্তানে যদি মায়ের কুলে প্রস্রাব করে, এই খাবারটা পবিত্র নি বলে না না, এটা নিয়ে কিছু আইম্মা কেরাম হলোর ইখতিলাফ। আল্লাহর বন্দেগান ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হয়ে থাকছে, মায়ের কুলের মধ্যে যদি কোনো বাচ্চা যদি ফসরা করিলে খাবারটা না পাক, এই খাবার নিয়ে নমাজ পড়িলে নমাজ হবে না। কেউ কইলেন দুধর বাচ্চা, কেউ কইতে পারেন বলে দুধর বাচ্চা, দুধর বাচ্চা আপনার ফসরা করছে কোনো অসুবিধা নাই, কিন্তু মা বোনরা কোনো সময় উজুর দেখায় না। আমাদের মা বোনেরা জানিয়া রাখা, যদি কোনো মহিলা কুলের সন্তান কুলের মধ্যে বাচ্চা ফসরা করে দিছে, এই বাচ্চাটা ফসরা করার সঙ্গে সঙ্গে খাপড় নষ্ট হয়েছে, অসংখ্য মা বোনেরা নমাজ দিয়ে হালতে পড়েন না। যদি ইলা সন্তানে খাপড় নষ্ট করছে নমাজ পড়েন না, ই নমাজ মা জননীর আল্লাহ পাক রব্বুল আলামিনে কখনো মাফ দিত নাই, কারণ এই খাবারটা পরিবর্তন হতা দ্বিতীয় খাবার গড়ের মধ্যে আছে, একটা না দুইটা না আলমিরার মধ্যে গন্ডির গড্ডেজের মধ্যে খাতারে খাপড় আছে, আছে না খাপড় আছে, পরিবর্তন করিয়া নামাজ পড়িতা। যার জন্য বিশেষ করিয়া জলদি খাবারটা পরিবর্তন করেন, আপনার সময় মতো আপনি নামাজ পড়েন, নমাজ আপনার কখনো মাফ নাই, কিন্তু মাফ হওয়ার সময় কিছু আছে, মহিলাদের যতদিন বেমার থাকে ততদিন বেমার নমাজ হইল গিয়া মাফ, মহিলাদের নেফাসি হালত নমাজ মাফ, আর যদি কোনো মানুষের জ্ঞান হারা যদি হয়ে যায় হুশ জ্ঞান যায় গিয়া এই অবস্থায় তার নমাজ মাফ, নতুবা আল্লাহর বন্দার কোনো অবস্থায় নমাজ মাফ নাই, বেমার পড়ে গেছেন গিয়া বিছনা শোয়া অবস্থায় শুয়াও কি কিন্তু তাই নমাজ রে আদায় করতা, না পাক হয়ে গেছেন গিয়া খাপড়টা পরিষ্কার করকা শরীরে দৌত করিয়া তাই নিজে নমাজ রে আদায় করতে লাগব, নমাজ কোনো উজর দেখাইয়া নমাজ তাকে ছুটতে পারতা নাই, নামাজ তাকে ছুটার কোনো লাইন নাই, নামাজ পড়তেও লাগো বলে না বাচ্চারা কিছু কনসিডার হয়তো এটা আল্লাহর কাছে এখতিয়ার বলে বাচ্চা পালিতে গিয়া মা জননে জীবনে কষ্ট করছ, হ্যাঁ বেশি কষ্ট করছ, এটা হয়তো কনসিডার আল্লাহর কাছে হইতে পারে, কিন্তু হুকুম অনুযায়ী মাসলার হুকুম অনুযায়ী দেখা যায় এই অবস্থায় নামাজ মাফ নাই, নামাজ পড়তেও লাগবো প্রত্যেক মহিলা। এখন আইসে খাপড়ার মাসলা, কি অবস্থায় খাপড় নিয়ে আপনি নমাজ পড়িতা আমার দেশ, কিছু মানুষে কি করেন একবারে খালি গায়ে নমাজের মধ্যে খাড়া হয়ে যান গিয়া কইবা বলে কিরা দেখেন জানি, মাসলা তো আছে উলঙ্গ অবস্থায় নমাজ পড়ার হুকুম আছে, একবারে উলঙ্গ নমাজ পড়িতে পারবো, যার বিলকুল খাপড় নাই উলঙ্গ অবস্থায় নমাজ পড়িতা তবে মাসলা হইল বসিয়া তাই নমাজ পড়িতা, আর যদি তার খাপড় থাকে তাহলে উলঙ্গ আর হুকুম নাই। এখন আমরার দেশ ইলা খেয়ারের খাপড় যে না নাই, প্রত্যেক মানুষের চার পাঁচ হাজার খাপড় আছে, আছেন না খাপড় আছে, যার জন্য খাপড় গায়ের মধ্যে লাগাইয়া গোটা শরীরটারে ডাকিয়া পুরুষরা নমাজ পড়িতা, আর মা বন্ডা তো গোটা শরীরটা ডাকিয়া নমাজ পড়িতা, মাথার মধ্যে পুরুষরা তকি দিতা আর মা বন্ধের মাথাটা আবার কিন্তু ডাকা হইত, পুরুষে মাথার মধ্যে তকি দিয়ে নমাজ পড়া তকি দেওয়া সুন্নত, খালি মাথায় নমাজ পড়া ওইব কিন্তু মকরু, কিন্তু এক সময় নমাজ খালি মাথায় পড়া লাগে, কোন সময় রাহিমাল্লাহুল মুহাল্লিকিনা রুউসাকুম, হজর মাসলাত যাওয়ার পরে দেখবায় যখন উমরা হজ করেন মাথা মুন্ডায় হজর সময় দেখবায় মাথা মুন্ডা নিয়ে নি না হ্যার আমার হালত মাথা খালি থাকতো এমত অবস্থা কি হইতো বলে নমাজ পড়া হইতো, এই সময় মাথার উপরে কোনো জিনিস দিলাইলে দেখা যায় দম লাগি যায় গিয়া জরিবা না, এই সময় মাথার কিচ্ছু দিলে আরও জরিবা না, এই সময় মাথা খালি থাকতো, আর এমনি ই হজর মাসলা বাদে হজর মৌসুম বাদে হজর সময় বাদে মাথা তো আমরা প্রত্যেকের তকি থাকত, তকি মাথার মধ্যে দিছই খেয়াল করবা তকি দিতে সময় আল্লাহর বন্দেগান তকি দিতে সময় চুল সামনে দি বাহির করবা না, ই হাসিয়রটা খার আসলো জানেন নি আপনারা বলে খার বলে ফেরাও নর আসলো, দুইটা জিনিস ফেরাও নর মধ্যে হাসিয়ত আসলো, এক নম্বর হইল মাতার চুল সামনে দি বাহির করিয়া হেকি করত বিকি করত, আর দুই নম্বরেও বুতাম যেটা খুলিয়া বেশিরভাগ চলত, গলার বুতামে গু আছে নেন অগু কুললে দুইটা কুললে ও চিনা দেখা যাইব না কোন চাই, সেও চিনা দেখে বাপ রি বেটার তো বালা মজবুত মানুষ,
হে ফেরাউনে সিনা বার করিয়া গুড়িত ফখর দেখাইত তকব্বুরি করত। আর দুই নম্বরে কোনো সময় মাথা মটুক দিলে চুল অসেন আগে দিওলা লম্বা করে রাখত, ওখানে জ্বালা মারত। এই ফেরাউনের খাসিয়ত আসল চুল সামনে দি রাখার, আর দুই নম্বরে পুতাম কুলিয়া সিনা বাইর করিয়া চলা। আমি দেখছি আজ থাকি 4-5 বছর আগে, ইতা আমরা থাকি উঠি গেছে গিয়াখন, দেখলাম যুবক ভাইয়ের হাতের মধ্যে বুতাম আছে, রিপিট আছে, কিন্তু হাতর বুতাম লাগাইন না, ওলা খালি বাড়াবাড়ি করেন। আমি কইলাম ভাই বুতাম লাগা বলে এখন কোর সময় ইতা লাগাইন না, বুঝেছি। কইলাম কি হইন, বর্তমানে মার্কেটও চলে মডার্ন যুগ, বুতাম লাগানি নাই, কয়েকদিন আনা বুতামে চলছে খালি, মাঝখানে কয় বছর দেখলাম, এখন আবার আই গেছে না, এখন আবার বুতাম লাগানি আরম্ভ হয়ে গেছে গিয়া। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দে গান মাথার মাসলাইল গে, তকি যদি মাথার তাকি ফড়ি গেছে গিয়ে এখন কি করা, নমাজর মাসলাইল আপনি শ্রদ্ধা যে জায়গার মধ্যে দিতাম, দিতে সময় আপনি ছাইয়া দিতাম, এর লাগি কুলিয়া শ্রদ্ধা দিতা, চোখ কুলিয়া ইতমেনানের সহিত নমাজ পড়িছন চক্ষু বন্ধ করিয়া, কিন্তু রুকুর হালত সজিদার হালত আপনি সজিদার জায়গা বা চাইতা, হে যেন হতা হেও যদি সর্দার জায়গাত কোনো জিনিস রাখি দেয়, হঠাৎ যদি কিড়া আসি যায়, হেও যদি ভাতর কয়ে একটা রাখি দেয়, মাছ লইল ভাতর কারণে সর্দা দেওয়া যায় না, একবারে ডাইনাত দিওয়ালা একবারে যতটা ফরাইতে পারবা, ফরাই আপনি সর্দার জায়গা পরিষ্কার করে আপনি সর্দা দিতে পারবা। এখন সর্দার জায়গাত ফাতর বালি তা দেখা যায়নি, মসজিদটা কত পরিষ্কার নানি, এখন যদি মাসলা শুনছুন আজকে আমি কইয়া গেছি বলে সর্দার জায়গা তলা এক ঠেলা মারিয়া বালি ভাতর বা ভাতরে অসুবিধা করে সর্দা দিতে সরানি যাই যাচ্ছে, হেসে এগু সারা আমল করবা গালি ওলা ফুসিবা গালি কইবা মেসাবা কইছেন একবার হারে, কোন সময় মাসলা হইলে যখন ভাতর জ্বালা সর্দা দিতে পারতা না, পেশানির দুঃখ কইবা ঠেকার মাসলা আইতা, হেদায়াত আছে কুদুরি তো আছে, ভাতর আপনি একবার সরাইলতা ওলা একবারে সরাইতে পারো, সর্দা দিতে সময় চুলোর উপরে সর্দা দিবা না, আর পাগড়ি যদি বান্ধন পাগড়ি ব্যবহার করাইল গিয়া সুন্নত, আমি নিজে পাগড়ি কম ব্যবহার করি, মাথা আমার গরম হয়ে যায়, দেখছো নি হাড়ি কোনোদিন লাগাইতি, মাঘ মাইয়া শীত দেখব অগু, চেষ্টা করি মাঝে মাঝে বাড়িত লাগাই খুব কম বজর বাদি, পাগড়িটা আমি লং টাইম রাখতাম বাড়ি না, আমার মাথা একটু গরম হয়ে যাক কোনো কারণে, ক্ষতি করিলে অন্যরকম, তবে নবীর সুন্নত হিসাবে মাঝে মাঝে ব্যবহার করি, পাগড়ি লাগানি সুন্নত লাগাইতে পারবা, পাগড়ি লাগাইলে কেউ কমেন্ট করবা না, গ্রামের কোনো মুরব্বী সাহেবে যদি কোনো সময় হন বাকি সুন্নতর উপর আমল যদি হন বলে আমি পাগড়িটা লাগাইতাম, লাগাইবার অধিকার আছে কোনো বাধা নাই, মসজিদের ইমাম সাহেবে লাগাইছেন কোনো অসুবিধা নাই, কিন্তু পাগড়ির মধ্যে কী করবা না শ্রদ্ধা দিবা না, পাগড়ির এখন কোন কত শকিনী পাগড়ি বাড়ছে দেখবা, ও আস্তা শ্রদ্ধা ফলব ফাগড়ি দেখছেন নি আপনারা, মাঝে মাঝে হলে ফাগড়ি লাগাই নিও না, ফাগড়ি লাগাইতে সবাল ওখান বারোই তো শ্রদ্ধার জায়গাটা হালত ডাকতো, একবারে সবাল গুড়িয়েও ফাগড়ি দিতা না, একবারে সবাল গুড়িয়েও পাগড়ি না, পাগড়ি দিতে পেশানির অংশ বারোই তো শ্রদ্ধার জায়গা ও পরিমাণ কালি থাকতো, মা বৈনকলে মাতার মধ্যে রুমাল দিয়ে নমাজ পড়িতাম, আমদার পুরুষের মাতার তাকি তকি পড়ি গেছে গিয়া হঠাৎ ব্যতিক্রমে নমাজও তকি দিয়ে আরম্ভ করছেন, নমাজ পড়িতরা তকি হঠাৎ পড়ে গেছে গিয়া বাধা নাই, নমাজ হয়ে যাব কোনো অসুবিধা নাই, কিন্তু তাই মাতার তকি দিয়ে নমাজ পড়িসলা আল্লাহর বন্দে গান, এখন তকি অসুবিধা করার সরাই লাগবা কোনো বাধা নাই, আর যদি আপনার অসুবিধা করার নেই হালতে নমাজ পড়িলাই, কিন্তু মহিলাদের মাথায় যদি খাবার থাকেন আল্লাহ রসুলে ফরমান লা তুকবালুস সালাত আল হাইজিন ইল্লা বিখিমার, নবী যে ফরমান মহিলাদের মাথার মধ্যে যদি রুমাল থাকে না, মাথা যদি ঢাকা থাকে না, মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন মাসলা হইল নমাজ পড়িতাম খাবার ছিঁড়া ফাটা হাঁটু তাকি নাবি পর্যন্ত পুরুষদের সত্রে আওরত ডাকিয়া রাখা হইল গিয়া ফরজ, লুঙ্গি কান ফাটা কিবা তো প্যান্ট যেটা সেটা ফাটা, পায়জামা যেটা সেটা ফাটা, ইলা যদি খাফড় লইয়া নমাজ পড়েন কত ডুট ফাটো ইলে আপনার নমাজ হইত নাই, ফাটা থাকে না নি মাঝে মাঝে, জি হয় যে ফাটা থাকে, লুঙ্গি ছিদ্র যদি একটা 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 ওলা ছিদ্র হইয়া মিলিয়া যদি এক দীর্ঘম আন্দাজা যদি 1 টাকার পরিমাণ যদি ছিদ্র হয়ে যায় সত্রে আওরতর ভিতরে, তাহলে আপনার নমাজ হইত না, ভাসি দইছি 1 টাকার পরিমাণ,
ছোট্ট একটা ছিদ্র আছে, কোনো বাধা নাই, দুইটো হইছে বাধা নাই, কয়েকটা মিলিয়া যদি এক দৃঢ় আন্দাজ হয়ে যায় নমাজ ফাসিদ হয়ে যাইব। এর লাগি ছত্রে আওরাত ডাকিয়া রাখা ফরজ, আর নমাজের হালত পূর্ণাঙ্গ ভাগে শরীরটা আপনার আমার ডাক হইত। এখন মাসলা আইলো নমাজ পড়তে সময় আপনার কাপড় আছে, আমরা এক গুড়ো ইচ্ছাকৃত অবস্থায় হাফ শার্ট পরিধান করিয়া হাফ গেঞ্জি পরিধান করিয়া দাইম করিয়া আমরা নমাজ পড়িয়ার ইলা আসিনে এক গুরু গরমর দিন স্পোর্টিং গেঞ্জি লাগাইয়া যুবক ভাইয়ান খেয়াল করবা নমাজও যাই হলে না গরম লাগছে। আপনার ঘরে ফুল শার্ট আছে, আপনার ঘরে ফুল গেঞ্জি আছে, আপনি এখানে এটা রাখিয়া আল্লাহর এবাদত করতে গিয়া আপনি মসজিদের মধ্যে গিয়া নমাজ পড়িতরা হাফ শার্ট মকরু হালতে মাল কারা হাত মকরু থাকি খালি নাই আমল করিলাইছেন মকরুর উপরে। আপনার কাপড় থাকা সত্ত্বেও আপনি এমন একটা মকরুর উপরে আমল করছেন যদিও মকরু এর তঞ্জি, এটার উপরে যদি আমল করিলাই মকরু এর তহারিমে যাইব গিয়া। এর লাগি নমাজ পড়তে সময় আদবর সহিত হাত বড়া মানে কাপড় দিয়া শরীরটা ফুরা ফুরি ডাকিয়া সুন্দর করিয়া নমাজ ভড়কা মাথার মধ্যে তকি এমনভাবে দক্কা যাতে সম্মুখ দিকে চুল যেন বাহির হয় না, চুলের মধ্যে যেন সজিদাটা পড়ে না। এইভাবে আমরা নামাজ পড়িতাম, নামাজও আমরা পড়িছিলাম খাইলে নমাজ যায়, পড়িছিলাম মসজিদও আমরা পড়িছিলাম নানি খাইলে নমাজ যায় ফিলে নমাজ যায় পড়িছেন নানি পড়িছেন। এখন নামাজও খেয়েও কোনো বিস্কুট দিব নি কঞ্চা জি না, খেয়েও দিত না, চাও দিত না, ভানও দিত না, কারণ হইল নামাজও খাইলে নমাজ যায় মাসলা দেখেন মসজিদও পড়িছেন, নামাজও খাইলে নমাজ যায়, হঠাৎ ফান খাইছিলা কিবা তো বিস্কুট খাইছিলা বালা শিরনি খাইছিলা দাঁতর সিবাত রয়ে গেছে গিয়া দাঁতর সিবাত লুকাই গেছে গিয়া, দাঁতর সিবাত লুকানির সঙ্গে সঙ্গে আপনার ব্যতিক্রমে কুল্লি কর্তা কুল্লি করিয়া আপনি নমাজও হালত খাড়া হইতা, ব্যতিক্রমে দাঁতর সিবাত রয়ে গেছে গিয়া নমাজও লাগার পরে আস্তা জিব্বা দি ঠেলিয়া এক টুকরা বার হয়ে গেছে গিয়া, কোনো সময় ব্যতিক্রমে আর এক টুকরা গেছে গিয়া মাসলা হইল ছোট্ট একটা সানার বরাবর যদি খাইলেন যদি আপনার নমাজ কি হয়েছে বলে ফাঁসি হয়ে গেছে গিয়া, ছোট্ট সানা খেয়াল করবা ছোট্ট সানার বরাবর, এমন কইবা সানার বরাবর ওইবার আগে ছোট্ট এক টুকরা আছে খাইলেন এ খাওয়ার আমলও যাই না যায় বুঝাইছেন, নমাজ নষ্ট হইতো না তবে আমলও যাইবা গেরেসে কইবা খাইলে তো নমাজ যায় না চূড়া খাইলে তা হোক বা আল্লাহর হাওলা নিয়ম হয়েছে কুল্লি করিয়া নমাজও খালো হইত, কাকা মারি আসিলে নমাজ যায় পড়েছি আমরা নমাজও লাগিয়ে কোনোদিন জুড়ে হওয়া আসিতে শুসলেন জি না কাকা মারি আসুন না, নমাজ লাগার পরে কাকা মারি আসা দি মুরা দইল নামাজ পড়িত্রা পড়তে গিয়ে এমনভাবে আপনি হাসিছেন যে হাসার আপনার হাসাটা লগর আর একজনে শুনি লাইছেন এন সাক্ষী হয়ে গেছেন গিয়া এন নিজের খানে শুনি লাইছেন ও আপনার নমাজও কাহকা মারি আসা হয়ে গেছে গিয়া আপনার নমাজ ফাঁসি শেষ নমাজ বলে কাহকা মারি আসিলে নমাজও যায় এবার উজুও যায় না সব শেষ, যার কারণে আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া আরেকটা হইল গিয়া আমরা পড়িছি মুবশ্বিরাতে হাসাইলে উজু যায় পড়িছিলেন মুবশ্বিরাতে ফাহশাইলে ওযু যায় মসজিদে আমরা পড়িছি, বিশেষ করিয়া কোনো বন্দা ওযু করছেন ওযু করার পরে যদি কোনো পুরুষ কিবা তো কোনো মহিলা উভয় দুইজন একসঙ্গে মিলিত হয়েছেন এমনভাবে মিলিত হয়েছেন ফুরাফুরি নাই একজন আরেকজনের দেখা হয়েছে বা শুধুমাত্র সামনাসামনি হয়েছেন খাহিসাতের সহিত যদি কোনো পুরুষের যদি সামান্য যদি সামান্য যদি ফাতলা ফানি যদি বাইর হয়ে যায় পুরুষ হোক মহিলা হোক তাদের কী হয়েছে বলে অজু গেছে গিয়া আবার কি করতে লাগবো বুঝে দুয়ারা লাগবো অজু ঠিক করা লাগবো, তাই আল্লাহর বন্দে গান এর জন্য বিশেষ করিয়া নামাজ পড়তে গিয়ে আপনার আমার পবিত্র হইল গিয়া দুই জাত একটা হইল জাহিরি আর একটা হইল বাতিনি, জাহিরি হইল গোটা দেহরে সুন্দর করিয়া পরিষ্কার করা, গোটা দেহরে সুন্দর করিয়া পরিষ্কার করা, গোটা দেহ পরিষ্কার করতে গিয়ে আরও ষাটটা সুন্নত আছে মাশাল্লাহ, চা তো সারারু আর চা তো সবরু হয়েছে আস্তা মদলিশর সবে চা খাবো আর দুরুদ শরীফ দুইবার বড়কা আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা
اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ তাআলা আলাইহি সাতটা সুন্নত সম্পর্কে বর্ণনা করছেন। সুন্নতে ইব্রাহিম, এই সুন্নতে ইব্রাহিমের প্রতি আমরা মুসলমান হলে খেয়াল করতাম। সুন্নতে ইব্রাহিমের মধ্যে এক নম্বর হইল গিয়া সুন্নত, মাথাটার মধ্যে সুন্দর করিয়া সমান করে চুল কাটা হইল গিয়া সুন্নতে ইব্রাহিম। মাথার চতুর্দিক চুল সুন্দর করে কাটা হইল, লেবেল করিয়া হইল সুন্নতে ইব্রাহিম। দুই নম্বরে আতাকসে গিয়া মুস কাসু শারিফ, মুসটারে কাঞ্চি দি কাতরাইয়া বাট্টি করিয়া রাখইল গিয়া সুন্নতে ইব্রাহিম। একবারে খামাই নিলে সুন্নতে ইব্রাহিম নাই, আর লম্বা করে রাখি নিলেও সুন্নতে ইব্রাহিম নাই। কাসু শারিফ, কাঞ্চি দি কাতরাইয়া বাট্টি করে রাখা, কুর লাগাই দিলে সুন্নতে ইব্রাহিম আদায় হয়েছে না, আর লম্বা হয়ে গেলেও সুন্নতে ইব্রাহিম আদায় না। তিন নম্বরে আতাকসে গিয়া নাখের রুম, নাখের রুমটারে সিঁড়িয়া ফালা নিয়ে গিয়া সুন্নতে ইব্রাহিম। চার নম্বরে আতাকসে গিয়া বগলের রুম যেটা আছে এটারে সিঁড়িয়া ফালানি, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির কওল হইল, কোনো বন্দা যদি সিঁড়িতে পারে না কুর দিয়া খাটক কোনো বাধা নাই। এর বাদ আতাকসে গিয়া পাঁচ নম্বরে হইল গিয়া হাত এবং পায়ের নখ, হাত এবং পায়ের নখটা কাটাইয়া তাকসে গিয়া সুন্নতে ইব্রাহিম। ছয় নম্বরয়া তাকসে গিয়া পুরুষদের ছোটো ছোটো বাচ্চার আর যেন মুসলমানি দেওয়া, ইটয়া তাকসে গিয়া সুন্নতে ইব্রাহিম। আর সাত নম্বর হইল জেরে নাফওয়া হয় পুরুষ এবং মহিলা প্রত্যেকের লজ্জাস্থান, লজ্জাস্থান মহিলাদের জন্য হুকুম হইল গিয়া চল্লিশ দিন, আর পুরুষ মহিলাদের হুকুম হইল গিয়া দশ দিন, আর পুরুষের হুকুম হইয়া তাকসে গিয়া চল্লিশ দিন। এই সুন্নতে ইব্রাহিম সাতটার মধ্যে পবিত্রতার জন্য আনা হয়েছে গিয়া ভাষটা। এই ভাষটা যদি প্রত্যেক মানুষে যদি সময় মতো যদি আমল করে না, পরিষ্কার হয় না, এই বন্দা যত সুন্দর করিয়া গোসল করক কেন তাই নিজে পবিত্র নয়। এই এগুলা যদি সময় মতো যদি নির্ধারিত সময়ে যদি আদায় করেন না তাহলে শরীর পুরাপুরি পাক নাই। আমরা কিছু কিছু গরমর দিন আসার পরে দেখা যায় কিছু পুরুষ লোক এরা খালি গায়ে বা শিকা গেঞ্জে তখন বগলের রুম লম্বা দেখা যায়, বুঝাইছো? যে লম্বার হার ছয় মাস হয়ে গেছে কোনো খাটার সিস্টেমও নাই, বুঝাইছেন? শেরনি বাড়ি একটা শেরনি লাগে না, বা ডেক মারার দেখবা এক গুরু আসন, হি কি হাল্লা তো, এক বছর হয়ে গেছি ই খবরও না যেন। চল্লিশ দিনের ভিতরে বগলের রুম পরিষ্কার করা সুন্নতে ইব্রাহিম, পরিষ্কার থাকতা এটার আপনি সিঁড়িয়া ফেলাইতা নতুবা কুর্দি খাটিতা সিন্নি বাড়িতে গেলে দেখবা আস ভাইয়া, আমি বুঝেছি? আর এরা সারা সিন্নি লড়াই হয় না বলার, এর লাগিয়া দুঃখ লাগে, এটা পবিত্র থাকতা, পাক হালতে থাকতা। নাখর রুম দেখবা আইলা কোনো চা বগলর আগে দিয়ে কাল শুকোইয়াবার, বেলুন দিলে এমনি ফাটিয়া যাইব, বুঝেছি? যার কারণে দুঃখ লাগে। আমরা মুসলমান পরিষ্কার থাকতাম, নাখর রুম লম্ব হইলে একটা অসুন্দর লাগে না, অসুন্দর লাগে। অজু করতে সময় ফানি গিয়া নাখর জল গিয়া গড় ভিতরে গিয়া হৌসিত, বিভিন্ন ময়লা নাখর ভিতরে থাকি যাইব, এর জন্য নাখর রুমরে সিঁড়িয়া ফালানি সুন্নতে ইব্রাহিম। নৌ লম্বা না বাট্টি হইতো সপ্তাহে সপ্তাহে খাটি লাইতা, এটার ভিতরে ময়লা ঢুকবো, খানি খাইতে সময় ভিতরে যাইব বেমার হইব, মা বই নগলে গড় লেফন মুসই ময়লা ঢুকবো, তখন এই ময়লা লইয়া অজু করবা, অজু হইতো নাই, গোসল হইতো নাই, গোসল করতে হানি পৌঁছিত না, অজু হইতো না, নামাজ হইতো নাই, যার কারণে নখ বাট্টি করিলে আর কোনো ময়লা থাকবো না কোন যায় জি না থাকতো না। এক জিনিস খেয়াল করবা, আমরা দেশও কিছু কিছু ছেলেরা মুসলমানি দিতে সময় কোনো সময় গার্জেন যারা আছেন নেরা কি করেন, দুর্বলতা করেন, বাচ্চাদের মুসলমানিটা দেওয়ার চেষ্টা করবা,
প্রত্যেক গার্জেন টকলে 60 বছর বয়স হয়ে গেছে মুসলমান ইঠা দিলাই বা সুন্নত ইব্রাহিম আউরি যে সারে দি দেওয়াই বা না কোনো জায়গাত আছে খালি কইবা বলে রক্ত দেখলে আদায় হয়ে গেছে গিয়া বলে জি না এটা এক বুড়া কোনো কোনো জায়গায় মুসলমানওয়ালা আছে কম পয়সায় হয় গামছা কান দিলেই লয় আর 500 দিলেই বুঝে হলা না বালা ডাক্তারের পরামর্শ লইবা দুই হাজার যাক আপনার ছেলের মুসলমানি আপনার উপরে হোক আপনি আদায় করতেও লাগবো বাবা নতুন আপনি গুণাগার হইবা যার জন্য মুসলমান এটা বালা ডাক্তারের পরামর্শ লইয়া সময় মতো ঠিক মতো আদায় খরকা বাচ্চারা রোগমুক্ত হইবা বাচ্চারা বেমার আজার কমে এর জন্য মুসলমানের উপরে গুরুত্ব দিবা আর আমাদের দেশে কিছু কিছু মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়িতে আসুন সেই মহিলার নাকের মধ্যে কোনো দাগা নাই কিছু মহিলার নাকও দাগা আছে নাই জিজ্ঞাসা করবো বলে দাগা দিলে নাকি বলে না দাগা দিলে বয়স্ক দেখা যায় বুঝাইছো দাগা দিলে বুঝি বয়স্ক হইছে এরা বোঝা যায় জীবনে মনে আর বয়স্ক হইতা না হলেও জোয়ানো থাকবা না আর যে মহিলা দাগা দিছে না এটা শূন্যতে হাজেরা মহিলা ছোট থাকা অবস্থায় মা বোনেরা লক্ষ্য করবা বিশেষ করিয়া প্রত্যেক মা এবং বাবা খেয়াল করিয়া 6-8 বছর বয়স হয়েছে মেয়েটারে আপনি দাগা দেন নাকে একটা দাগা দুইখানে দুইটা দাগা দেখা মেয়েটার জিনত ব্যবহার করব সুন্নতে হাজেরা পালন করল নাকের মধ্যে রূপা লাগাইলা সোনা লাগাইলা খানের মধ্যে সোনা লাগাইল মহিলার সৌন্দর্যর সৌন্দর্য আর একটা সুন্নতরে আদায় করে লাইলা যার জন্য বড় আর পরে মেয়েটা কথা মানত নাই মেয়েটা বয় পাই বডরাইব এর লাগে ছোটো থাকতে প্রত্যেক গার্জেন ঢকলে প্রত্যেকের সন্তান আদি হকল রে কি সরক্ষা দাগা দিলা কটা আবার মা বাবা সচেতন থাকতা খেয়াল থাকতো প্রত্যেক মেয়ের আর কম বয়স দাগা দেখা আর কম বয়স ছেলেরা আর কি করুক মুসলমানই দেখা ইলাও ভাবা গেছে সামনের মাস বিবাহ ঔ মাস বা 15 দিন আগে বনি জামাই লিয়া গেছেন ডাক্তারের কাছে আস্তা হইর ফাইজিলা রেকর্ড আছে বুঝাইছো এটা সোশ্যাল মিডিয়া নাম কইলে ধরাবো বুঝাইছেন নাম কইলে ঠিকানা কইলে এটা রেকর্ড আইছে বাজে আমরা গেছে লগের লগে ফোনও আইছি গতিকে কইয়ার কত বড় লজ্জাজনক ব্যাপার বিবাহের 15 দিন আগে হে কইছে আমার বাবা এটা খেয়াল করছেন না ছোটোবেলা গেছিলাম কি বাইরা আর এই জিনিসটা আমার রয়েছে কারণ বুধবো আর এই শূন্যতিকে বাকি রয়েছে যার কারণে কত শর্মর ব্যাপার এটা হইল গিয়া বাবার উপরে হক বাবায় মুসলমান এটা সময় মতো আদায় করকা এটার তাকি পবিত্রতা দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া আপনার সন্তানের রোগমুক্ত হইব বহুত রোগ তাকি বাঁচিয়া থাকবে জেরুজালিম জান ইহুদি যারা আছেন জেরুজালিম ফিলিস্তিন বর্তমানে যে যুদ্ধ চলিতে আছে সেই জায়গায় অসংখ্য ইহুদিরা আসুন পৃথিবীর মধ্যে একমাত্র ও ইহুদিদের স্থান ইয়া থাকছে গিয়া জেরুজালিম সেই ইহুদি হকলে তারা বাচ্চাদের মুসলমানি দিলেন জন্ম হওয়ার পরে 3 দিন 7 দিনের দিন দিলায় তারা 5 দিনের দিনও তারা দিলায় যার কারণে তাদের বাচ্চারা বিভিন্ন ধরনের রোগ থাকি মুক্ত হয়ে যায় কিন্তু তারা যে যেটা মুসলমানি যে এটা সুন্নত হিসাবে তেমন দেয় না তারা শুধু রোগ মুক্ত হওয়ার লাগে তারাও মুসলমানি দিয়া থাকে আল্লাহর বান্দে গানের জন্য পবিত্র জাহিরি হইল গিয়া শরীরটার এইভাবে পবিত্র রাখা আর পবিত্রতা বাতিনিয়া থাকছে গিয়া শরীর যেটা আছে ওটারে পবিত্র রাখা বলে কীভাবে হালাল ডিজেক কাইলে শরীরটা পাক থাকে হালাল ডিজেক রিজেক্টটা হালাল হইতো হালাল যদি রিজেক কয় না তাহলে শরীর না পাক খিলা না পাক বলে ব্লাড মাংস এইগুলা বেমারি হয়ে যায় গিয়ে হারাম মিশ্রিত হয়ে যায় এই মানুষে আবাদত বন্দেগি করতে কোনো মজা পাইত না যার জন্য আল্লাহর বন্দে নমাজ পড়িত দিল লাগতো না কোরআন শরীফ তিলাবাত করতো তার দিল লাগাই করতে পারত না দোয়া করতে সময় দিল লাগতো না ব্লাড মাংস এইগুলা কী হয়ে যায় নষ্ট হয়ে যায় দিল যেটা আছে মূর্ধ হয়ে যায় কলবিটা মূর্ধ হয়ে যায় এর জন্য আল্লাহর বন্দে গান শরীরটারে পাক হালতে রাখতে হইলে হালাল ডিজেক খাইতে লাগবো হালাল ডিজেক যদি খাই না হারামর উপর নির্ভরশীল যদি হয়ে যায় তাহলে জানিয়া রাখবা মানুষের ব্লাড মাংস হারামের কারণে মানুষ এবাদত থাকি অটোমেটিক এবাদত থাকি বঞ্চিত হয়ে যায় এবাদত থাকি বঞ্চিত হয়ে যায় আমরার দেশে কিছু কিছু জায়গার কারেন্ট ফুক মারিয়া সালাইন না নাগন যায় কারেন্ট ফুক মারডা খেয়াও আসল মিটারে দিয়া ইয়া শুধু করে লাইটার ফ্যান চলে আর ভাতারে দিয়া সারা গাড়ি গুড়ি মোটর ওয়াশিং মেশিন চলতে আসে এটা অবৈধ হারাম ফাতারে শুনছিল ধরাও পড়ছে
ফাতারে লাইন মারিয়া ওদের মিটার তাই ফাতারে নিয়া আপনার ওয়াশিং মেশিন চলের, মোটর চলের, গাড়িও চার্জ চলের, বড় বড় জুতা খামারি ফাতারে। কিন্তু সরকারটা ঠগর হইতে ইত্যাদ সরকার ঠগিলে কিচ্ছু নেই বলা ওই নানি আমরা জি না, যে দেশের সরকার যে দেশের বাদশাহ বাদশার হুকুম মানতে লাগবার বাদশার হুকুমরে অমান্যতা করলে আপনি অবৈধভাবে হল্লে আপনার এটা জায়েজ নাই, সরকারে নিষিদ্ধ করছে আপনি বিনা পাসপোর্টে অন্য দেশে যাইতা না, অবৈধভাবে গেলে পুলিশে ধরবই না না ধরব, বিএসএফে ধরব মারব, এটা আপনার লাগে নিষিদ্ধ আমার লাগে নিষিদ্ধ, সরকারে যেটা না করবো এটা আপনার লাগে আর নিষিদ্ধ।